হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি, অংশুর স্কুল আছে। তো আমি আগের দিন স্নান করে বাড়ির সব মানে যা কিছু কাজ ছিল করে একবারে স্কুলে গেছিলাম, আজকে আর সেটা করব না। আজকে অংশুকে দিয়ে বাড়ি চলে আসব, কারণ 3-4 ঘন্টা ভালো লাগে না। বাড়ি চলে এসে তারপরে স্নান করব, বৃহস্পতিবারের পুজো করতে আজকে অনেকটা টাইম লাগে, তো ওই জন্য তারপর স্নান করব, পুজো করব, খাবো, বাবু রুটি করে দেবো, দিয়ে তারপর আবার 2:30 ট্রেন ধরবো। 2:30 বাড়ি থেকে বেরোবো, 3:00 ট্রেন ধরবো, ধরে অংশুকে গিয়ে নিয়ে আসবো। অংশুর টিফিন বানানো হয়ে গেছে, আমি টিফিন বানিয়ে রেখে দিয়েছি, আর এই যে অংশু উঠে পড়েছে। চারিদিকে এখন জামা কাপড় এদিক ওদিক ছড়াছড়ি, এখন আর গোছাবো না, এখন টাইম নেই। 8:05 বাজে, যেটুকু পারি করে থেয়ে যাব, আর যেটুকু না পারবো আবার বাড়ি এসে করবো। চলো দেখে অংশুর টিফিন কি বানিয়েছি দেখো তাহলে তোমরা। এই যে এটা হচ্ছে অংশুর টিফিন আজকে, পাস্তা। বাবু কালকে থেকে বলেই যাচ্ছে পাস্তা বানিয়ে দেবা, পাস্তা বানিয়ে দেবা। যেদিন থেকে শুনেছে, ওই পরশু দিন যখন স্কুলে যাচ্ছিলো তখন শুনেছে তিন্নিকে ওর মা পাস্তা বানিয়ে দিয়েছে। এবার আমি তো জানতাম না যে স্কুলে পাস্তা টাস্তা বানিয়ে দেওয়া যায়, কারণ আগে তো দেওয়া যেত না, তো দিতাম না আমি কোনো দিন। তাই বলছে আমিও পাস্তা বানাবো, না টিফিন নিয়ে যাব, তাই জন্য ওকে আবার আজকে পাস্তা বানিয়ে দিলাম। তারপর আবার দির কাছে শুনলাম, দি বললো হ্যাঁ সপ্তাহে একদিন দেওয়া যায়, বড় হয়ে গেছে তখন তাই জন্য। তখন তো আগে তো যখন স্কুলে যেত তখন তো প্রি প্রাইমারিতে ছিল না, এখন তো প্রাইমারি হয়ে গেছে। তোমাদেরকে দিয়ে নিজ দেখায় একটা দেখো, আমাদের এই ঘরের ব্যালকনির সামনে এত বড় একটা মৌচাক হয়েছে, 2-3 দিন আগেও ছিল না, কালকেই হঠাৎ দেখছি যে এত বড় একটা মৌচাক হয়েছে। এই যে কী করে যাবে কি বলবো। এবার অংশু স্কুল ড্রেসগুলো রেডি করি, আজকে হোয়াইট ড্রেস, ফার্স্ট ডে। সব নতুন আমাদের বাড়ি, শুধু এদিক ওদিক জামাকাপড় ছড়িয়ে রাখে অংশুর পাপা, বাকি আমার আর অংশুর জামাকাপড় সবসময় গোছানোই থাকে, আমরা জায়গার জিনিস জায়গায় রাখি। আমার ছেলেও তাই, ওর এখন থেকেই আমি শিখিয়ে রেখেছি যে নিজের জিনিস নিজের জায়গায় রাখবি। আর অংশুর পাপা ও সব যেখানে সেখানে মানে রাখতে পারলেই হলো, এখানে গুজে ওখানে গুজে। এই যে এই জায়গাটা বলো তো, আমি প্রায় দিনই গোছাই, শুধু ওরই জামাকাপড়, অংশুর পাপারই জামাকাপড়। যতই গোছাও যাই করো, আসলে ছোটবেলা থেকে না শিখলে যা হয়, এরা কেউ গোছানো না, মানে যে ঘর বাড়ি গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, মানুষজন একটা কত সুন্দর ভালো লাগে, সেই সব এদের মধ্যে নেই, কেউ না এরা 3টে মানুষ। আমি ওই জন্য আমার ছেলেকে বলেছি একদম এই রকম জিনিস করবি না, ঠিক আছে, এখন থেকে নিজের জিনিস গোছানো শিখবি। নতুন শু, শুটা তখন দেখানো হয়নি তাই দেখালাম, এই যে দেখো জিন্সটা এখানে ফেলে রেখেছে, খুলে একটা করে পরবে, আর একটা করে খুলবে, আর যেখানে সেখানে এরকম যত বাড়ি চেয়ার থাকবে, খাট থাকবে, 2 ঘরে 2টো খাট, চৌকি, এই যে বাপরে বাপ, 2 ঘরে 2টো খাট, চৌকি, যা বাড়িতে যত চেয়ার সব জায়গায় শুধু অংশুর পাপার জামা কাপড় ছিটানো। ঘরের তো কোনো জিনিস রাখে না, যত বাড়ির জিনিস আছে যার প্রয়োজন হবে ঘর থেকে নিয়ে গিয়ে সব দাতাকর্ণ দান করে দেবে, কি আর যা পাবে দাতাকর্ণ সব গিয়ে দান করে দেবে। আর আমার তো প্রয়োজন লাগে, আমি তো সেই জন্যই তো কিনে নিয়ে এসে ঘরে রাখা, যে আমি পরে পরে প্রয়োজন লাগবে তাই জন্য, তা হবে দাতাকর্ণ সব দান করে দেবে। অংশু
অংশুকে বললাম একেবারে স্নান করে নে। অংশু পটি গেছে, ওকে বলেছি স্নান করে নে। আর আমার এখন রান্না নেই, মা শুধু ভাত করছে, আমি রান্না করে রেখেছি কালকে রাত্রে তরকারি, কারণ এই সকালবেলা উঠে না খুব চাপ হয়ে যায়। এই যে রিল্যাক্সে ঘর বাড়ি গুছিয়ে ওর টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার নেই, শুধু একটাই জিনিস, কিচ্ছু খাবো না আজকে, এখন শুধু একটু চা খেয়েছি, একটা বিস্কুট খেয়েছি, ব্যাস। কারণ বৃহস্পতিবার তো, তাই আমরা না খেয়ে পুজো করি, তবু একটু চা খেলাম, রাস্তায় বেরোবো বলা যায়। বাড়িতে থাকলে তো চাও খাই না আমি, ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো করি, তারপরে কিছু খাই, কিন্তু আজকে কিছু করার নেই, ওকে দিয়ে আসবো বাড়ি। আস্তে আস্তে 11:30-12:15 বেজে যাবে, তারপরে এসে স্নান করবো, পটপট পুজো করবো, তারপর খাবো, বাবুর টিফিন বানাবো, মানে রুটি বানাবো, তারপর আবার যাব। বাইক স্কুটি আছে আমার, কোনো প্রবলেম হয় না যাতায়াত করতে, কিন্তু এই রাস্তা কতবার যাতায়াত করা লাগে, ওই জন্য স্টেশনের ধারে বাড়ি হওয়া না অনেক ভালো। আমি তো বলি, আমার যদি স্টেশনের ধারে বাড়ি হতো না, আমি আমার ছেলেকে কত কিছু শেখাতাম, আমার খুব শখ, আমি বাড়ির কাজকর্ম সব কিছু কমপ্লিট করেও আমার খুব শখ, আমি এটা শেখাবো সেটা শেখাবো, কিন্তু আমার ওই স্টেশনের ধারে বাড়ি না বলে আমার ভালো লাগে না। তাও আগে আগে খুব ছুটতাম, এই ড্রয়িং করাতে নিয়ে যাচ্ছি, এই ডান্স করাতে নিয়ে যাচ্ছি, এই সপ্তাহে 3 দিন করে, এই এর জন্যে ছুটছি, ওর জন্যে ছুটছি, সব কিছুতেই নিয়ে যেতাম। কিন্তু এখন এই লকডাউনে বাড়ি বসে থেকে এমন হয়ে গেছে না, ভালো লাগে না। কিন্তু তবুও স্কুলে, মানে আমার যদি স্টেশনের ধারে বাড়ি হতো, আমি অনেক কিছুই শেখাতাম ছেলেকে, কিন্তু কিছু করার নেই, মানে এতটা দূর বাইক নিয়ে যাবো, রোদ্দুরে শীতকালে কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষাকালে মানে মোমেন্টে বৃষ্টি হচ্ছে খুব জোরে, এবার আমাকে তো গাড়ি চালিয়ে যেতে হবে, সে তো ভিজে যাব বা আসার সময় ভিজে গেলাম, এরকমই তো হয়। স্কুল থেকে যখন যখন নিয়ে আসি অংশুকে, স্কুল থেকে নিয়ে আসি আমি, আগে যখন স্কুল হতো ও 6টায় বাস ধরতো সকালবেলা, ওর বাবা দিয়ে আসতো, আর যেদিন ওর পাপা না থাকতো আমি দিয়ে আসতাম পায়রাডাঙায়, আর আসার সময় পায়রাডাঙা থেকে নিয়ে আসতে হতো। মোটামুটি আমাকে গাড়ি চালিয়ে 10 মিনিট এখান থেকে 10-15 মিনিট যেতে হবে, এই 10-15 মিনিট ওকে নিয়ে আসতাম। এবার বৃষ্টি যখন পড়তো, সেই বৃষ্টির মধ্যে যতই রেনকোট পরাই আর যাই করি না কেন, ভিজেও যেতাম, কত সময় দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু স্টেশনের ধারে হলে আমার মনে হয় না এই জিনিসটা হয়। ঠিক আছে, স্কুলে গেল বাসে করে এটা ঠিক আছে, স্কুলটা আমি ট্রেনে ফ্রেনে করে দেওয়া পছন্দ করি না, এখন কিছু করার নেই, ওদের স্কুল থেকে এখন ওদের বাস দেয়নি, তাই জন্য স্কুলে ট্রেনে করে দিচ্ছি, কিন্তু বাস হলে বাসেই দিয়ে দেবো। এইবার হচ্ছে, আর স্টেশনের কাছে হলে এই জন্য হতো, কোনো কিছু শেখাতে গেলে ট্রেনে করে নিয়ে গেলাম, যা করলাম, ঠিক আছে, কাছের কাছে হেঁটে হেঁটে ছাতা মাথায় দিয়ে চলে গেলাম, আসলাম, ভেজার তো ভয় থাকে না, হাঁটলে অতটা ভেজার ভয় থাকে না, বাড়ির কাছে পট করে চলে গেলাম, হয়ে গেল। আর বাইকে করে স্কুটি করে আসতে গেলে বুঝতে পারছো, সবসময় গাড়ি টোটোও পাওয়া যায় না, টোটোরাও খুব শয়তানি করে, যখন দেখে বৃষ্টি হচ্ছে বা কিছু প্রবলেম, তখন ওরা এক তো বলবে আরও লোক আসুক তারপরে যাব, মানে বসে থাকতে হবে 1 ঘন্টা প্রায় একটা প্যাসেঞ্জারের জন্য, আমরা দুজন যদি আসি নিয়েও আসবে না, তার মধ্যে আবার বলবে যে ডবল টাকা দাও, ঠিক আছে, 15 দুগুণে 30 টাকা, দুজনে 30-30-60 টাকা দেওয়া লাগবে, এই রকম, জানো কি আর বলবো। টিফিন রেডি করা কমপ্লিট, দিয়ে দিলাম টিফিন, এরই সঙ্গে এখানে কাঁটা চামচটাও দিয়ে দেব। আর যে ওয়াটার বটলটা একটু বড়ই, ও অনেক জল খায়।
তাই জন্য একটু বড় দেখে দিয়েছি। আমি এতক্ষণ বাথরুমের সামনে দাঁড়িয়েছিলাম, অংশু গান করছে, স্নান করছে, আর গান করছে অল ইজ ওয়েল। আবার বন্ধ করে দিল, ওই যে আবার গাইছে, স্নান করবে আর গান করবে অল ইজ ওয়েল। স্নান করবে আর গান করবে অল ইজ ওয়েল। আমি অংশুকে স্কুলে দিয়ে বাড়ি পৌঁছে গেছি, বাড়ি চলে এসেছি, গিজারে গরম জল ছেড়ে দিয়েছি, চান করব, করে পুজো করব, খাবো, খেয়ে রুটি টুটি করে টরে দিয়ে আবার 2:30 সময় যাব, একটু জল খাই। কাল আমি এরপরের ভিডিও রেকর্ডিং করতে পারিনি।